সুন্দর একটা ফ্লেভার আসছে। এই ফ্লেভারটা কিন্তু আপনি আসলে আপনার নাকে নিলে যে ঘ্রাণটা, এই ঘ্রাণটা আপনিও কিন্তু মনে চাইব যে আপনার নিজেরও এই মেডিসিনটা খায়া ফেলাইতে মন চাইব, এরকম লোভনীয় একটা ফ্লেভার কিন্তু আসছে আমি পাইছি। তো আসসালামু আলাইকুম, নাসপিজন লাভার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সবার কবুতর সুস্থ আছে। তো বন্ধুরা, এই গরমে কিন্তু অনেকে কবুতর উড়াইতেছে, আমিও আমার কবুতরগুলা সকালে উড়াই। তো আবার কারো কারো কবুতর কিন্তু এক ঘন্টা, দেড় ঘন্টা, দুই ঘন্টাও কবুতর উড়াইতেছে ফ্লাই টাইমে নিয়ে আসছে। তো এই যে এই গরমে যারা কবুতরগুলারে দুই ঘন্টা, দেড় ঘন্টা, এক ঘন্টা উড়াইছে, অবশ্যই তারা কিন্তু কবুতরের পিছনে একটা পরিচর্যা করতেছে, কবুতরকে রিকভারি দিয়েই কিন্তু কবুতরগুলো উড়াইতেছে। আপনি আপনার কবুতরকে এই গরমে যদি এরকম টাইমিং, উড়ানোর টাইমিংটা নিয়ে আসতে চান, অবশ্যই কবুতরকে কিন্তু রিকভারি করাইতে হইব। সবসময় চেষ্টা করবেন কবুতরকে প্রাকৃতিক উপায়ে কবুতরকে রিকভারি করানোর জন্য। এই গরমে কবুতর যখন উড়বে তখন কিন্তু এমনি তো ওয়েদার গরম, কবুতরের শরীরটা আরও গরম থাকবে। এই গরমে যদি আপনি আপনার কবুতরকে ভালোভাবে রিকভারি না করান, ওদের ওদের শরীরটা ভিতর থেকে যদি ঠান্ডা না রাখেন, তাহলে কিন্তু কবুতরের বড় ধরনের প্রবলেম হইতে পারে। আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার কবুতরগুলোর প্রাকৃতিক উপায়ে রিকভারি করার জন্য, প্রাকৃতিক উপায়ে কবুতরগুলোরে ট্রিটমেন্ট করানোর জন্য। আজকে কিন্তু খুবই মূল্যবান একটি ভিডিও নিয়ে আসছি। আজকে আমার কবুতরগুলোরে উড়ানোর পরে আমি কোন ওষুধ দিয়ে প্রাকৃতিক উপায়ে ট্রিটমেন্ট দিচ্ছি বা রিকভারি করাচ্ছি, এর উপরে কিন্তু এই ভিডিওটি এই মুহূর্তে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, চ্যানেলটি ভিডিও দেখে যদি উপকৃত হন অবশ্যই লাইক বাটনটি চেপে দিতে বলবেন না। তো আমি আজকে আমার কবুতরগুলোরে কোন ওষুধ দিয়ে রিকভারি দিচ্ছি ওটা দেখানোর আগে একটি বিষয় বলি। গত ভিডিওতে এক ভাই কমেন্ট করছে যে আমার কবুতরগুলা যখন উনি দেখে তখন ওনার কাছে মনে হয় যে এই কবুতরগুলা জেলখানায় বন্দি। তো বন্ধুরা, বিষয়টা কিন্তু ওরকম না, ভাইয়া কিন্তু ভুল বুঝছে। আমি আমার কবুতরগুলা প্রতিদিন সকালবেলায় কিন্তু উড়াইতেছি, আর আমার কবুতরগুলা একটা পর্যায়ে ঘুষ গাছ কইরা খাবার টাবার দিয়া ফ্রেশ হয়েই কিন্তু আমি ভিডিওতে আসি, আর ওই সময় দেখা যায় আমার কবুতরগুলা লক অবস্থায় থাকে, লক করা থাকে। তো এই কারণে কিন্তু ভাইয়া এরকমটা বুঝতে পারছে। যেমন আজকে কিন্তু আমার নর কবুতরগুলা ছেড়ে দিছি, মাদি কবুতরগুলা লক করা আছে। তো আপনারা এই গরমে যেহেতু কবুতর চড়া মস্তি কিন্তু বেশি করবে, ডিম পালার চান্স থাকবে, আর যখনই এই গরমে কবুতরগুলা থেকে ডিম বাচ্চা অবস্থায় আইসা পড়ব, ডিমের অবস্থায় তখন কিন্তু কবুতরগুলো উইক হয়ে যাবে, কারণ নর হোক বা মাদি হোক দুইটাই। তো সবসময় চেষ্টা করবেন নর আলাদা ছাড়তে, মাদি আলাদা ছাড়তে, প্রতিদিন এভাবে চেঞ্জ করা আপনি আপনার কবুতরগুলো উড়াইবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদের দেখাচ্ছি আজকে আমার কবুতরগুলোর জন্য আমি কী রিকভারি দিচ্ছি। এখানে নিচে আমি পুদিনা পাতা, এখানে নিচে আমি পুদিনা পাতা এবং লেবু। তো এই যে পুদিনা পাতা নিছি, পুদিনা পাতা এখানে নিছি 12 থেকে 13টা, এবং লেবু নিছি আপনার এই যে আমি পিস করে নিছি, 3 পিস লেবু নিছি। তো এইভাবে কিন্তু আমি নেই নাই, এইভাবে নেওয়া এই যে পানিতে ভিজিয়ে রাখছি এরকম বিষয় না। বিষয়টা হচ্ছে এই যে পুদিনা পাতা এবং লেবু, পুদিনা পাতা এবং লেবু আমি কিন্তু সারা রাত্র ভিজিয়ে রাখছি। ভিজিয়ে রাখার পরে মানে যেই সুন্দর একটা ফ্লেভার আসছে, এই ফ্লেভারটা কিন্তু আপনি আসলে আপনার নাকে নিলে যে ঘ্রাণটা, এই ঘ্রাণটা আপনিও কিন্তু মনে চাইব যে আপনার নিজেরও এই মেডিসিনটা খায়া ফেলাইতে মন চাইব, এরকম লোভনীয় একটা ফ্লেভার কিন্তু আসছে আমি পাইছি। তো আমি কিন্তু সারা রাত্র এইভাবে ভিজিয়ে রাখছি, পুদিনা পাতা ভিজিয়ে রাইখা, লেবু ভিজিয়ে রাইখা, এখন লেবুগুলো কিন্তু রসগুলা বের করে নিচ্ছি। এইভাবে এইভাবে যখন আপনি আপনার কবুতরগুলোরে রিকভারি দিবেন তখন কিন্তু কবুতরের ভিতরটা একবারে শীতল ঠান্ডা হয়ে যাবগা, ওদের শরীরটা রিকভারি হয়ে যাবগা। সব সময় আপনি একটা বিষয় ফিল করবেন, আপনি নিজেও দেখবেন যে ওরা কিন্তু খুব শান্তিতে আছে যখন এইভাবে আপনি আপনার কবুতরগুলা উড়ানোর পরে, গরমে উড়ানোর পরে এই রিকভারিটা দিবেন। তো চেষ্টা করবেন আপনি আপনার কবুতরগুলারে এই রিকভারি করানোর ক্ষেত্রে অবশ্যই কবুতরগুলা কিন্তু উড়াইতে হইব, কবুতরগুলা উড়াইতে হইব। এখানে আমি লেবুর পানি দিছি, পুদিনা পাতা দিছি, পুদিনা পাতার আসলে গুণাগুণ কিন্তু হজম শক্তির জন্য খুবই ভালো, আর এই গরমে কবুতরগুলার কিন্তু বদ হজম হওয়ার চান্স থাকবে। কবুতরগুলার পেটের গ্যাস, পেটের যত সমস্যা আছে
তো ওই সমস্যাগুলা কিন্তু দূর করে দিব আপনার এই পুদিনা পাতা এবং এই লেবুর রস। এইভাবে আপনি অবশ্যই চেষ্টা করবেন আপনার কবুতরগুলারে একদিন দুই দিন আপনি আপনার ইচ্ছে মতো এই ধরনের প্রাকৃতিক উপায়ে কিন্তু কবুতরগুলারে রিকভারি করানোর চেষ্টা করবেন। অনেকে কিন্তু দামি দামি মেডিসিন দিয়ে রিকভারি করায়, অনেকের পক্ষে কিন্তু সম্ভব হয় না এই দামি মেডিসিনগুলো কেনার। যেমন আমারও কিন্তু ওরকম সামর্থ্য নাই, আমি সবসময় চেষ্টা করি আমার কবুতরগুলারে প্রাকৃতিক উপায়ে ট্রিটমেন্ট দেওয়ার জন্য, প্রাকৃতিক উপায়ে কবুতরগুলারে রিকভারি করার জন্য। আশা করি আপনারা এইভাবে আপনার কবুতরগুলারে যদি রিকভারি করান আপনার কবুতরগুলা ভালো থাকবো, সুস্থ থাকবো। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।